আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে শুনছেন সবাইকে ওয়েলকাম টু বিও রেডিও। আমি আরজে রেজওয়ানা অপরাজিতার 12তম এপিসোড নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হয়েছি, আবার নতুন একজন উদ্যোক্তার গল্প শোনাবো। এখনকার অনলাইন বিজনেসে পুরুষদের তুলনায় নারীরা অনেক এগিয়ে। কেন এত সফলতা, কেন সফল হচ্ছে নারীরা? শুধুমাত্র উদ্যোক্তা নয়, সব ক্ষেত্রেই নারীরা কেন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে? সব ক্ষেত্রেই সফলতার কারণগুলো আমরা এক এক করেই প্রত্যেকটা এপিসোডে শুনি। আজকে তেমনই একজন অনলাইন বিজনেস উদ্যোক্তা আমাদের সাথে আছে। তার মুখ থেকে আমরা তার সফলতার গল্পগুলো শুনবো এবং তার সাথে অনেক কথা বলবো। চলুন আমরা আমাদের গেস্টকে নিয়ে হাজির হই আপনাদের সামনে। আর আমাদের এই পুরো টেকনিক্যাল প্রোগ্রামটাতে টেকনিক্যাল সাপোর্ট দিবেন সাকিব শাহরিয়ার ফারদিন, এবং ডিজাইনারে সাহায্য করেছেন আব্দুল হাফিজ তামিম। তাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের এই প্রোগ্রামটি আপনারা আমাদের ফেসবুক লাইভ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন এবং আমাদের অ্যাপসের মাধ্যমেও শুনতে পাবেন। আর যদি কোনোভাবে মিস করে যান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। চলুন তাহলে আমাদের গেস্টের কাছে চলে যাওয়া যাক। ওয়েলকাম টু বিও রেডিওর অপরাজিতা প্রোগ্রামে, কেমন আছো আরশিয়ানা? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা চাইবো আমরা চাইবো তুমি তুমি তোমার পরিচয়টা দাও। পরিচয়টা দাও। আমি আরশিয়ানা মেধা। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ছি। এর পাশাপাশি আমার ছোট দুটো বিজনেস আছে। একটা হচ্ছে টোটালি হোমমেড ফুড, ফুড প্রোডাক্টস রিলেটেড, আর একটা হচ্ছে কসমেটিক্স রিলেটেড। ফুড রিলেটেড যে বিজনেসটা আছে ওটার নাম কুক আউট। এটাতে আমি হচ্ছে হোমমেড ফুড থেকে শুরু করে ফ্রোজেন ফুড, দেশি বিদেশি খাবার সবই রাখার ট্রাই করেছি। আর যে কসমেটিক্স এরটা আছে ওখানে স্কিন কেয়ার, কসমেটিক্স, সব রকমের স্কিন কেয়ার প্রোডাক্টস, হেয়ার কেয়ার প্রোডাক্টস আছে আর কি। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তোমাকে। তোমার পরিচয়টা দিবার জন্য। আজকে আমরা পুরোটা সময় জুড়ে তোমার সাথে আড্ডা দিব, গল্প করব, আর তোমার গল্প শুনে অন্যান্য অনেকেই যাতে অনুপ্রাণিত হতে পারে, বিশেষ করে নারীরা। কারণ এখনকার নারীরা যদি এগিয়ে না আসে সমাজের উন্নতি সম্ভব না। তাই তোমার সাথে গল্প করেই, তোমার অনুপ্রাণিত সফলতার গল্পটা শুনে আমরা অনুপ্রেরণা পাবো। তো আরশিয়ানা, জানতে চাচ্ছি তোমার এই যে উদ্যোক্তা হয়ে ওঠা কবে থেকে শুরু, এটার গল্পটা শুনতে চাচ্ছি, যাত্রাটা কবে যাত্রাটা থেকে কবে শুরু? থেকে শুরু? অ্যাকচুয়ালি যাত্রাটা শুরু 2016 লাস্টের দিক থেকে। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম। আমার কোনো কিছু মানে গুছানো বা প্ল্যানিং করে স্টার্ট করা ছিল না, পুরোটাই ছিল হ্যাঁ ইচ্ছে করছে করতে করে ফেলছি, এরকম একটা ব্যাপার ছিল। আমি আগে থেকে মানে ইন্টার ফার্স্ট ইয়ারের দিক থেকেই ছোটখাটো অনলাইনে কাজ টাজ করতাম। সো সেই কাজগুলো থেকে জমানো টাকা থেকে একটা বিটার মেশিন কেনা হয় আর বেকিং এর কিছু জিনিসপত্র কিনি, যেগুলো বরিশালে অ্যাটলিস্ট যেগুলো অ্যাভেলেবেল ছিল ওগুলো কিনি। টোটালিটা কেনা হয় যে বাসায় বসে কিছু বানাবো খাবো এরকম একটা পারপাসে। তো ফার্স্ট যখন কেক বানাই, দেখলাম যে ইউটিউব দেখে বানিয়েছি, তবুও মানে একটা পারফেক্ট রেজাল্ট আমি পেয়েছিলাম। তো ভাবলাম যে জিনিসটা তো একদম পারফেক্ট হয় না, কিভাবে পারফেক্ট করা যায়। তারপরে আর কি প্র্যাকটিস, ভাবলাম যে প্র্যাকটিস ছাড়া তো উপায় নাই, আর বাসায় সবাইকে বানিয়ে খাওয়ায় প্র্যাকটিস করা ইম্পসিবল ব্যাপার ছিল তখন। যে তখন কেক অনেক কস্টলি ছিল, ইভেন তখন বরিশালে কেক মানেই ছিল পিওর বাটারের কেক আর ডালডা দেয়া কেক। যেহেতু আমি পিওর বাটার নিয়ে কাজ করতাম, পিওর মাখনটা নিয়ে কাজ করতাম, তো এটা অনেক কস্টলি ছিল। তো যেদিন কেক বানাই সেদিন রাতে একটা পেজ খোলা হয় কুক আউট নামে, আর ফার্স্ট পোস্ট দেওয়ার পরে আমি ফার্স্ট একটা অর্ডার পেয়েছিলাম। সেদিন থেকেই কুক আউটের যাত্রা আর কি শুরু। ধন্যবাদ। কুকআউটের পাশাপাশি যে তুমি কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করছো, এই ইয়াটা কখন আসলো যে একদিকে একটা বিজনেস করছো আবার আর একটা বিজনেস শুরু করলে?
আপু, কুক আউট নিয়ারলি 2 ইয়ার্স পর্যন্ত আমি কেক ডেলিভারি করেছি বরিশালের মানুষকে, বাট যখন আমি ঢাকায় শিফট হয়ে গেলাম, কেক তো ডেলিভারি করছিলাম আমি, পাশাপাশি আমি বেকিং কোর্সও নিতাম, স্টিল নিচ্ছি, বাট যখন ঢাকায় শিফট হয়ে গেলাম কুক আউটের কার্যক্রম একটু সীমিত হয়ে আসলো। দেখা গেল আমি যে কেক ডেলিভারি করছিলাম ওই দিকটা অফ হয়ে গেছিল, কিন্তু আমার যে ফুড প্রোডাক্ট গুলো ডেলিভারির ব্যাপারগুলো চালু ছিল। তো ভাবলাম এখন যেহেতু এটার কাজটা সীমিত হয়ে গেছে, আমি চাইলে আর এক সাইট স্টার্ট করতে পারি, আর ঢাকায় বসে এই জিনিসটা জেনারেট করা আমার জন্য ইজি ইজি হয়ে গেছিল, যেহেতু ঢাকায় ছিলাম, কাঁচামালটা ওই ওই দিকে ছিল, হোলসেলার্স ওই দিকে ছিল, আমি ইজিলি কন্ট্রোল করতে পারতাম। প্লাস হচ্ছে ঢাকায় বসে ফুল বরিশালের সার্ভিস দেওয়া আমার জন্য ইজি হয়ে গেছিল। তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে যদি ব্র্যান্ডেড যত কসমেটিক্স স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো যদি আমি বরিশালের মানুষের কাছে পৌঁছায় দিতে পারি, তাহলে এটা মানে আমার জন্য ভালো হবে, বরিশালের মানুষের জন্য ভালো হবে, কারণ আমি যে মুহূর্তে শুরু করেছিলাম খুব গুটি কয়েক কসমেটিক্স সেলার কি ছিল বরিশালে, তখন 2017-র মাঝের দিকে, তখন একজন কি দুইজন ওই টাইমটায় কসমেটিক্স নিয়ে আর কি কাজ করতো। তো এই সব ভাবনা থেকেই কসমেটিক্স এর দিকে ঝোঁকটা বাড়ে, যে কসমেটিক্স স্কিন কেয়ার নিয়ে কাজ করা ঝোঁকটা বাড়ে আর কি। আচ্ছা, আচ্ছা, এখন এখন আপাতত আপাতত কি বিজনেস বিজনেস এখন যেহেতু যেহেতু কোয়ারেন্টাইন কিছু মাস আছো, প্রোডাক্ট প্রোডাক্ট মাইটাই তুমি বাড়িতে আছো, যে দুটো দুটো সামছো একসাথে একসাথে বন্ধ করছো করছো ব্যবসা? ব্যবসা? জি আপু, দুটো দিকে একসাথে সামলাচ্ছি বলতে, আমি যে বাসায় আছি, আমার যে ভার্সিটি অফ হয়ে আছে এমন কিন্তু না, আমার ভার্সিটিও ওপেন, ভার্সিটি ক্লাস করতে হচ্ছে, ইভেন মানে আমার পরীক্ষাও চলতেছে, তো দুইটা দিকই সামলাতে হচ্ছে, যদিও ব্যাপারটা আমার জন্য সহজ হয়ে গেছে, কারণ দীর্ঘ 1 বছর আমি বরিশালে ছিলাম না, বরিশালের মানুষের সাথে কানেক্টেড ছিলাম না, তারা চাচ্ছিল যে আমি বেকিং ক্লাসটা স্টার্ট করি, তো প্লাস পয়েন্ট হয়েছে যে আমি আমার বেকিং কোর্সেস গুলো স্টার্ট করতে পেরেছি, অলরেডি আমার একটা কোর্স চালু আছে, আর বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করেছি, ফুড প্রোডাক্ট, যেগুলো ঢাকায় বসে আমি পারছিলাম না অ্যাড করতে যেহেতু আমি বরিশালে ছিলাম না, আর কসমেটিক্স এর দিকটা তো আছেই পাশাপাশি, আমার হোলসেলারদের সাথে কন্ট্যাক্ট হয়, তারা প্রোডাক্ট পাঠিয়ে দেয়, আমি ডেলিভারি করি, এরকমই একটা ব্যাপার। বাট করোনার জন্য কিছুটা হলেও আমার কসমেটিক্স এর দিকটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট ফুডের দিকটা আমি অনেকটা আগের থেকে এগিয়ে আনতে পেরেছি, যেমন সীমিত পর্যায়ের যে কাজটা ছিল ওটা আমি এখন বিস্তৃত ভাবে করতে পারছি, আমি আর নতুন হচ্ছে গিয়ে হোমমেড ফুড অ্যাড হয়েছে, ফ্রোজেন ফুড গুলো অ্যাড হয়েছে, বিদেশি কিছু ফুড প্রোডাক্ট অ্যাড হয়েছে আমার লিস্টে। তো বলতে গেলে করোনা দিকটা একদিক থেকে আমি মানে ব্লেসিংস হিসেবে আসছে আমার জন্য, যদিও অনেকের জন্য এই ব্যাপারটা ক্ষতিকর, বাট আমার জন্য একদিক থেকে ব্লেসিংস হিসেবে আসছে। ধন্যবাদ। এই যে তুমি প্রোডাক্ট মানে দুটো ব্যবসা করছো, পড়াশোনা করছো, এখনো বলছো চলছে, তো সেক্ষেত্রে এখন হয়তো বা তোমাকে সশরীরে গিয়ে ক্লাসগুলো করতে হচ্ছে না, তুমি অনলাইনে যে কোনো টাইমে ঘরে বসে ক্লাস করতে পারছো, কিন্তু যখন তোমার ভার্সিটি চালু ছিল তখন পড়াশোনা, তখন হচ্ছে ক্লাস করা দৈনিক, তারপরে এই বিজনেস গুলো সামলানো, দুটো দিক কেমন করে সমানতালে সামলিয়েছো? মানে প্রেশার পড়েছে অনেক নাকি সামলাতে পেরেছো? আপু অনেস্টলি প্রেশারটা প্রচুর থাকতো, আমি একটা ঢাকাতে আমি পুরাই ধরাবাঁধা একটা রুটিনের ভিতরে ছিলাম, আমি যদি সকাল 7টায় ঘুম থেকে না উঠতে পারতাম, আধা ঘন্টা লেট হয়ে যেত, আমার রুটিন উল্টা পাল্টা হয়ে যেত, সেদিন আর আমি দেখা যেত মানে রাত 10টার মধ্যে বিছানায় যেতে পারতাম না, এরকম একটা ব্যাপার। সো ফুল একটা রুটিন মেনটেন করতে হয়েছে, বাট ফ্যামিলি এতটাই আমার সাপোর্টিভ যে তারা ফুল সাপোর্টটা বরিশাল থেকে দিচ্ছিল, আমি যে প্রোডাক্ট পাঠাচ্ছি, কাস্টমার লিস্ট করে দিচ্ছি, সেটা ডেলিভারি দেওয়া, আমার পার্সোনাল ডেলিভারি ম্যান রাখা আছে, সো তারা আমার ক্লাস অনুযায়ী ডেলিভারি দেয়, আর আমার যারা কাস্টমার আছে তাদের সাথে এইভাবেই ডিল করা হয় যে আমাদের এই এই প্রবলেম আছে, আমরা এতটুকু টাইমের ভিতরে এই এই প্রোডাক্টস ডেলিভারি দিতে পারবো, আর 90% কাস্টমার যথেষ্ট কোঅপারেটিভ, বরিশালের 90% মানুষই এখন অনলাইন বেসড যে শপিংটার সাথে এতটাই পরিচিত যে তারা এই প্রবলেম গুলা বোঝে, যে অনলাইন সেলার মানেই ম্যাক্সিমাম সেলারই কিন্তু স্টুডেন্ট, তো স্টুডেন্টদের যে প্রবলেম গুলো, যে আমি ক্লাসে আছি, কাস্টমারকে ইনফর্ম করে দিচ্ছি মেসেজ যে আপু আমি ক্লাসে,
সে কিন্তু ডেলিভারি ম্যানের সাথে কোনো প্রবলেম হলে ডেলিভারি ম্যানকে বুঝিয়ে বলছে যে আপু ক্লাসে আছে, আপুর সাথে আমি পরে ডিল করে নিব, বা আমার মা এদিক থেকে ম্যানেজ দিচ্ছে। তো প্রেশারের মধ্যে থেকেও ম্যানেজ করতে পারছিলাম, যেহেতু পরিবারের সাপোর্ট প্লাস কাস্টমারদের সাপোর্ট, ডেলিভারি ম্যানদের সাপোর্ট আমার সাথে ছিল। ধন্যবাদ তোমাকে। আসলে আমরা এই তোমার কথার প্রসঙ্গেই চলে আসছিলাম যে উদ্যোক্তা হয়ে ওঠা, হুট করে তো কেউ রাতারাতি উদ্যোক্তা হয়ে যায় না, সময় লাগে বা কিছু ডিসিশন নিতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় অনেক বাধা আসে। বিশেষ করে আমাদের অনেকেরই আছে যারা হচ্ছে, আমি তো অপরাজিতা প্রোগ্রাম করার কারণে অনেক উদ্যোক্তার সাথে আড্ডা দিয়েছি, তো সবাই অনেকেই বলেছে পরিবার থেকে প্রথমে সাপোর্ট ছিল না, পরিবার থেকে বাধা এসেছে, হয়তো পরে মেনে নিয়েছে, বা একটা মেয়ে হিসেবে ব্যবসা করব হুট করে পরিবারের কেউ ব্যবসা করে না, এক্ষেত্রে অনেক বাধা এসেছে। তো তোমার ক্ষেত্রে পরিবারের কে কে বেশি সাপোর্ট দিয়েছে, বা আদার সাইডে কার অবদান অনেক বেশি ছিল যে হুট করে একটা বিজনেস শুরু করে দিয়েছো? ফ্যামিলিগত প্রবলেম বলতে, আমার ফ্যামিলিতে ওইভাবে কখনোই বাধা আসেনি যে না করতে পারবে না। ব্যাপারটা এমন ছিল যে হ্যাঁ করো, যদি ভালো কিছু হয় তো ভালো, খারাপ কিছু হলো ব্যাপারটা তোমার দিকেই যাচ্ছে, সো বুঝে শুনে করো। আর যখন আমি ফার্স্টে শুরু করি, পুরোটাই একার স্টার্ট করা লাগে, স্ট্রাগেলটা পুরোটাই একার ছিল। কাঁচামাল খোঁজা থেকে স্টার্ট করে কেকের বক্স থেকে সংগ্রহ করা স্টার্ট করে সবকিছু নিজেরই করতে হতো। 2016 সাল, ওই সময় অনলাইন বিজনেস বরিশালে পরিচিত না বললেই চলে। আমার প্রতিটা জিনিস খুঁজে খুঁজে আনা আনা লাগতো, প্রতিটা জিনিস বরিশালের বাইরে থেকে আনা লাগতো। একটা মেয়ে মানুষ হয়ে কুরিয়ারে গিয়ে বড় বড় বক্স জাগিয়ে জাগিয়ে বাসা আনা, এগুলো মানে অনেক ইম্পসিবল ছিল। তবুও মানে যখন মানে ফ্যামিলি থেকে দেখছিল যে হ্যাঁ এগুলো পারছি, তখন তারা হেল্প করেছিল অনেক। স্টিল আমার ফ্যামিলি অনেক হেল্প করে বিজনেসে, যেমন আমার ম্যাক্সিমাম শিপমেন্ট রাত 11টার পরে আসে। মজার হলো ব্যাপারটা এমনই যে এগুলো বাসে আসে, সো রাত 11টার পরে আসে, আমার মা আমি গিয়ে ম্যাক্সিমাম টাইমে আনি। আমার ফ্যামিলি মানে ওভাবে কখনোই কোনো কাজে বাধা দেয়নি, বাট ফার্স্টের দিকে হ্যাঁ সাপোর্টিভ ছিল না, বাট এখন যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ। আমার বিজনেসের অর্ধেকটাই দেখা যায় তারা হেল্প করে অর্ধেকটাতেই। আচ্ছা ধন্যবাদ। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি তোমার কথার প্রসঙ্গে, তুমি এই যে বললে যে একটা মেয়ে হয়ে পুরা কাঁচামাল খোঁজা, তারপর কুরিয়ারে গিয়ে অত ভারী ভারী জিনিস তুলে দেওয়া, তারপর শিপমেন্ট গুলো এত রাতে আসে, তো সেক্ষেত্রে আমি জানতে চাবো যে একটা মেয়ে হয়ে ব্যবসা করতে নেমে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে আমাদের এই সমাজের প্রেক্ষাপটে? আর এখন তো অনলাইন বিজনেস অ্যাভেলেবেল ঘরে ঘরে, আর এই কোয়ারেন্টাইন সময়টা তো মনে হয় বেশি হয়েছে, কিন্তু তুমি যখন শুরু করেছো তখন বলতে গেলে খুব কমই, আমাদের নলেজেই ওরকম ছিল না যে অনলাইনে কিছু অর্ডার করব বা কিছু, খুব কম। তো সেক্ষেত্রে সেই সময়টাতে কিরকম হচ্ছে মেয়ে হিসেবে বাধাপ্রাপ্ত হয়েছে, ফ্যামিলি বাদ দিয়ে সমাজে বা ব্যবসার ক্ষেত্রে নেমে, এটা জানতে চাবো। হ্যাঁ, এটা অনেস্টলি সত্যি যে 2016 সালে ওভাবে কিছুই ছিল না। আর বাধাপ্রাপ্ত বলতে ভালোই হয়েছে, সমালোচনা তো আছেই, তারপরে মানুষের কথা, মেয়ে মানুষ অনলাইনে কি করে, অনলাইনে মেয়ে মানুষ ফেসবুক, ওই টাইমটায় তো মেসেঞ্জার ফেসবুক চালায় মানে মেয়েরা কত কিছু করে সেখানে। সেখানে আমি বিজনেস করতেছি অনলাইন থেকে, আমার টাকা আসতেছে, এটা মানে প্রচুর কথা শুনতে হয়েছে মানুষের। আর ছেলে মেয়ের ডিফারেন্সটা সবসময়ই আসে, তো সেই ক্ষেত্রেও অনেক বাধা চলে আসছে। ইভেন কুরিয়ার অফিসেও যখন আমার বারবার পার্সেল আসতো, এটা শোনা লাগতো যে আপনার এত পার্সেল কেন আসে। এটা কুরিয়ার লোক আমাকে নিজে জিজ্ঞেস করছিল যে আপু আপনার এত পার্সেল কেন আসে, পার্সেলে কি আনেন এত? যখন বললাম অনলাইন বিজনেস, তারপরে তার বক্তব্য এমন ছিল, অনলাইনেও মেয়েরা বিজনেস করতে পারে, মেয়েদের বিজনেস আছে, এরকম তার মানে তার চিন্তা ভাবনা এরকম ছিল যে অনলাইনে কিভাবে মেয়েরা বিজনেস করে। তো ভালো কথা ভালোই শুনতে হয়েছে, যেহেতু অনলাইন থেকে টাকা আসছিল, মানুষের নজর তো পড়েছিল যে অনলাইনে কাজ করছে, টাকা আসছে, কিভাবে টাকাটা আসতেছে, তো তাদের বুঝাতে কখনো যায়নি, দরকারও পড়ে নেই। এখন মেবি তারা বুঝতেছে, সবারই এরকম মেবি বাধা আসে, সবাইকে যে বুঝাতে হবে এমন তো আর ব্যাপার না, সময় তো বুঝায় দেয় সবাইকেই সবকিছু।
আসলেই তাই, কারণ হচ্ছে মেয়ে মানেই ঘরের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা তা নয়, আর যারা এই ধরনের প্রতিকূলতা পেরিয়ে আসে তারাই তো আমাদের অপরাজিতা। আর আমাদের অপরাজিতা প্রোগ্রাম মূলত তাদের জন্যই। আমাদের পুরো প্রোগ্রামটাতে আজকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে সাকিব শাহরিয়ার ফারদিন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাইবো এই যে অনুপ্রেরণার গল্পগুলো আপনারা শুনছেন প্রতিনিয়ত, এক একজন এসে আমাদের গল্প শোনাচ্ছে, কিংবা আমি কোন দেশের বড় বড় ক্ষেত্রে যেসব নারীরা অগ্রগামী হয়েছে তাদের গল্প শোনাচ্ছে, এখান থেকে আপনারা অনুপ্রাণিত হন, আপনাদের অনুপ্রেরণার গল্পগুলো আমাদের শোনান, আমাদের মেয়েরা আর ঘরের গণ্ডির মধ্যে না থেকে বাইরে বেরিয়ে আসুক, স্বাবলম্বী হোক। আমি আবারও আর্শিয়ানের কাছে যাব, যে দীর্ঘ একটা বছর, 4 বছর, 16 সালে শুরু করা আর এখন 20 সালের প্রায় শেষের দিকে, তো সেক্ষেত্রে দীর্ঘ একটা সময় তুমি হচ্ছে বিজনেস কন্টিনিউ করছো, তো সেক্ষেত্রে হয় না অনেক চড়াই উতরে পার হয়েছো, তারপর কিছু ঘটনা থেকে যে ঘটনাগুলো অনেক ভালো লাগে, মনে দাগ কেটে যায়, মানে ভালো লাগা কাজ করার, কিছু ঘটনা থেকে অনেক খারাপ যা কখনো ভুলবার নয়, তো এরকম কিছু ভালো ঘটনা আর খারাপ দুটো মিলিয়ে আমাদের সাথে একটু শেয়ার করো। সত্যি কথা বলতে আপু, হ্যাঁ, সময়টা অনেক বড় ছিল, এক্সপিরিয়েন্স অনেক গ্যাদার করেছি, তো ভালো খারাপ অনেক ঘটনা ঘটেছে। ভালো ঘটনার মধ্যে বলতে গেলে আমার অনেক কাস্টমার্সরা আছে যারা এখন ফ্যামিলি ফ্রেন্ডের মতো হয়ে গেছে, তারা দীর্ঘ 4 বছর ধরে আমার সাথে আছে। ইভেন কসমেটিক্স এর দিক থেকেও যে কাস্টমার্সদের পেয়েছি তারাও আছে সাথে, এমনকি এমন কাস্টমার্স ও আসছে যে আমার আম্মুর সাথে ভালো রিলেশন হয়ে গেছে। তারা আমাদের বাসায় আসার পরে আম্মুকে বলছে, যে আমি শুনতে পাচ্ছি এক আপু আমার আম্মুকে বলছে, যে আন্টি ফ্যামিলির পরে আপনি যাকে এত আপন মনে হয়। এটা গতকালকের ঘটনা, আপু আসছে আম্মুর সাথে কথা বলছে। তো ওই সময় আমি কেক বানাচ্ছিলাম, আমার বেকিং ক্লাস ছিল, তো প্র্যাকটিস করছিলাম। ওই টাইমে আম্মুকে সে বলছিল যে আন্টি ফ্যামিলির পরে আপনাকে অনেক আপন মনে হয়, কারণ আপু আম্মুর সাথে কথা বলছিল। তো আমি শুনে আপুর দিকে তাকিয়েছিলাম যে এতটা বিশ্বাসযোগ্যতা তাদের কাছে আমরা অর্জন করতে পেরেছি যে তারা আমাদের কাছে এসে এই কথা বলতে পারছে। খারাপ এক্সপিরিয়েন্স আপু অনেক আছে, অনেক বলতে অনেক আছে, বলতে গেলে 2 মিনিট আগে ঘটনাটাও খারাপ এক্সপিরিয়েন্স হিসেবে ধরা যায়। বাট সব থেকে খারাপ যেগুলো লাগে হচ্ছে অর্ডার্স ক্যান্সেল হয়ে যাওয়া, এগুলোর থেকে খারাপ ঘটনা আর কিচ্ছু হতে পারে না। আপনাকে বলবে যে আমি হচ্ছে এটা নিব, আপনার বাসা পর্যন্ত যাওয়ার পরে ডেলিভারি ম্যানদের ফেরত দেওয়া হবে, যে আমার প্রতিটা ডেলিভারি ম্যান, যেখানে পার্সোনাল ডেলিভারি ম্যান, আমি তাদের পে করছি। তো এই ব্যাপারগুলো একজন অনলাইন সেলারের কাছে এর থেকে খারাপ ঘটনা আমার মনে হয় না আর হতে পারে। তারপর আমার একটা স্পেসিফিকলি মনে পড়ছে, এটা ছিল ঢাকার ডেলিভারি। তো ডেলিভারি ম্যান যখন তার বাসায় যায়, সে প্রোডাক্টস রিসিভ করে। ঢাকা ডেলিভারি গুলো একটু ডিফারেন্ট হয়, ওখানে হচ্ছে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকে, ডেলিভারি ম্যানের সামনেই খোলা হয়। তো সে বলে যে সে পর্দা করে, সে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টস খুলতে পারবে না। তো সে হচ্ছে বাসার ভিতরে প্রোডাক্টস নিয়ে যায়, সে খোলে, প্রোডাক্টস রেখে অন্য তার কিছু ইউজড প্রোডাক্টস ঢুকায় ম্যানকে, বলে প্রোডাক্টস এর প্রবলেম আছে, আমি রিসিভ করতে পারবো না। তো ঢাকায় এত এক্সপ্যান্ডেড ভাবে কাজ করা হয় যে প্রতিটা সেলারকে তার যদি কোনো পার্সেল রিটার্ন আসে সাথে সাথে ইনফর্ম করা ইম্পসিবল হয়ে যায় ওদের জন্য। সো ডেলিভারি ম্যান ইন জেনারেল যেভাবে নিয়ে আসে ও নিয়ে আসছে, আনার পর আমার কাছে যখন ব্যাক আসছে আমি দেখতেছি যে ওই প্রোডাক্টের মধ্যে আমার কোনো প্রোডাক্টস নেই, সে ওটা খুলে রেখে তারপরে তার প্রোডাক্টস দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এই এক্সপিরিয়েন্স গুলো না, এর পরের স্টেপ নেওয়ার আর কি উপায় থাকে না, যেহেতু আমি ঢাকাতে একা থাকি, স্টেপস নেওয়াটা অনেক মানে লং প্রসেস এর ব্যাপার, জিডি করা, কাছাকাছি জিডি করা, পুলিশের সাথে দৌড়ানো, তো অনেক লং প্রসেস এর ব্যাপার ছিল। তো আমাকে এই ক্ষেত্রে কম্প্রোমাইজটা নিজেকেই করতে হয়েছিল, প্রোডাক্টস আমি আর ফেরতও পাইনি, টাকাটা তো পাইনি, ওই কাস্টমারকেও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আসলে হচ্ছে আসলে অনলাইন হচ্ছে বিজনেস এর অনলাইন ক্ষেত্রে, বিজনেস কারণ হচ্ছে শুধুমাত্র তুমি যেভাবে হচ্ছে তোমার যে কাস্টমার থাকে তার ক্ষেত্রে প্রবলেম ফেস করো, আবার অনেকের কমপ্লেইন থাকে কাস্টমার থেকে হচ্ছে
যে প্রোডাক্ট সেল করে তার ক্ষেত্রে, কারণ আমরা এটা পুরোটাই অনলাইন বেস করি, দেখে একটা জিনিস যাচাই না করে আমরা অর্ডার দিচ্ছি, সেটা পরে খারাপ আসলে সেক্ষেত্রে কাস্টমারের খারাপ লাগে, আবার কাস্টমার যখন হচ্ছে এরকম কোন ঘটনা ঘটায় তখন সেলারেরও খুব খারাপ লাগে। তো এক্ষেত্রে তোমার কাছে একটা বিষয় জানতে চাবো যে তুমি এই অনলাইন বিজনেসের ক্ষেত্রে সততাটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো, যে সততাটা কতটুকু জরুরি এইসব বিজনেসের ক্ষেত্রে, সেটা উভয় পক্ষ, শুধুমাত্র তুমি সেলার নয় কাস্টমারের দিক থেকেও। আপু, সততাটা অবশ্যই 100% ইম্পর্টেন্ট, সেলারের দিক থেকেও কাস্টমার্সের দিক থেকেও। তবুও আমরা কিছু ব্যাপারে ব্যাপারের শিকার হয়ে যাই, বাট সেলার যদি 100% সত মানে অনেস্ট থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা সবাই মানুষ, ভুল হতে পারে, ইভেন আমার থেকেও হতে পারে, কাস্টমার্সের থেকেও হতে পারে। আমার থেকে ভুলটা যখন হচ্ছে, আমাদের উচিত যে কাস্টমার্স যেন সেটার ভোগান্তি না হয়, কাস্টমার্স যেন আপনার ভুলে ভোগান্তিটা না হয়, যতটা পারেন পুষিয়ে দেওয়া। যেমন আমি হচ্ছে আপনাকে বলি, আমি ম্যাক্সিমাম টাইমে মানে কমন একটা ভুল আমার হয় যে আমি একটা প্রোডাক্টের বড় লিস্ট ছিল, আমার সাথে একটা প্রোডাক্ট মিসম্যাচ হয়ে গেছে, সেটা বরিশালের বাইরে হোক বরিশালের ভিতরে হোক। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা কাস্টমারের জন্য কিন্তু ভোগান্তি, তার একটা প্রোডাক্টস রয়ে গেছে, ওটা তার জরুরি বলেই কিন্তু সে অর্ডার করেছিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সে যদি আবার নিতে চায়, ম্যাক্সিমাম সেলাররা বা আমি আমার সাথে যতদূর সেলারদের থেকে এরকম হয়েছে, তারা বলেছে আপু এক্সট্রিমলি সরি, আমি টাকাটা রিফান্ড করে দিচ্ছি। বাট রিফান্ড করলে ব্যাপারটা কি হয়, তার যে দরকারি প্রোডাক্টটা সে সেটা পাচ্ছে না। তো আমি এক্ষেত্রে ট্রাই করি কি, আমার যদি 50 টাকা ক্ষতিও হয়, 100 টাকা ক্ষতিও হয়, তাও আমি ট্রাই করি প্রোডাক্টটা তার কাছে আবার পৌঁছে দেওয়ার। বা কোনো প্রোডাক্টে যদি একটা নষ্ট প্রোডাক্ট যায়, আমি ট্রাই করি ওই জিনিসটা কিন্তু রিফান্ড করে দেওয়ার। এক্ষেত্রে কিন্তু আপনার 50 টাকা 100 টাকা ক্ষতি ঠিকই হচ্ছে, কিন্তু আপনার রেপুটেশনটা কি ঠিক জায়গায় থাকছে, আপনি আপনার ইথিক্সে ঠিক থাকছেন, আপনার সততাটা ঠিক থাকছে, আপনি অনেস্ট থাকছেন নিজের কাছে। আর সেলার কাস্টমারদের কাছে অনুরোধ যে এই যে ক্যান্সেল করা বা ডেলিভারি ম্যান ফিরিয়ে দেওয়া, এছাড়াও বিভিন্ন যে ভোগান্তির শিকার হয় সেলাররা আপনাদের থেকে, আপনাদের যদি অর্ডারটা ক্যান্সেল করা হয়, অ্যাটলিস্ট ডেলিভারি ডিসপ্যাচের লাস্ট মোমেন্টে আপনি বললো ওই সেলারটার ওই ডেলিভারি কস্টটা কিন্তু বেঁচে যাচ্ছে, সে যেটা দিয়ে পাঠাচ্ছে আপনি অ্যাটলিস্ট 1 মিনিট আগে বলেন। এক্ষেত্রে আপনাদের অনেকেরই ভয় থাকে সেলারের সাথে সম্পর্ক খারাপ হবে, বা সেলার হচ্ছে চিল্লাপাল্লা অবশ্যই করতে পারে, আপনার একটা অর্ডার ক্যান্সেল হলে লাস্ট মোমেন্টে সেলার চিল্লাপাল্লা করতে পারে, বাট এটার ক্ষতিগ্রস্তটা সে হচ্ছে না। আপনি যখন ফেরত দিচ্ছেন, আপনাকে কিন্তু সে ঠিকই গালি দিচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না। পিছনে গালি শোনার থেকে সামনাসামনি সমঝোতা করাটা বেটার না? ধন্যবাদ তোমাকে এত সুন্দর কথাগুলো বলার জন্য। তো আমরা একটু কমেন্ট পড়ে নিব, যে আমাদের হচ্ছে অনেকগুলো কমেন্ট এসেছে আমি দেখতে পাচ্ছি, তো আমি একটু কমেন্ট গুলোতে যাব। ফার্স্ট অফ অল হচ্ছে কমেন্ট করেছে রাশনা রহমান দীপু, কংগ্রেস আরশিয়ানা মেধা। আরশিয়ানা, কাইন্ডলি তোমার মাইক্রোফোনটা একটু অন করো। আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ কমেন্টের এবার ঠিক এবার আছে। কমেন্টের রিপ্লাই থ্যাংক ইউ দীপু আপু। তারপরের কমেন্টে আমরা চলে যাচ্ছি, তারপরের কমেন্টে আমরা চলে যাচ্ছি। নাবিত নাসিফ, লাভ নাবিক ইমোশন, নাসিফ, লাভ ইমোশন। আচ্ছা থ্যাংক ইউ। তারপরের কমেন্টেও চলে তারপরের যাচ্ছে, কমেন্টেও চলে যাচ্ছে। সুচিত, তিনিও লাভ সুচিত, ইমোজি, তিনিও লাভ ইমোজি। থ্যাংক ইউ ভাবি। তারপরে কমেন্টে তারপরে যাচ্ছি, কমেন্টে কমেন্টে যাচ্ছি তরুণ তরুণ হিসেবে নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? তাহলে আমরা এই কমেন্টের উত্তরটা আমি হচ্ছে প্রশ্নটা তোমাকে আমি আবারও করছিলাম, আমাদেরও এটা ছিল, তারপর আমি একটু তোমাকে আবার করতে চাচ্ছি, যেহেতু আমাদের এনকে তীর্থ করেছেন, যে তরুণ উদ্যোক্তা হিসেবে নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? যে তুমি তো অনেক বছর, 4 বছর ধরে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো, অনেকটা এগিয়েছো, আর এখন এই কোয়ারেন্টাইন সময় আরো এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, সেক্ষেত্রে যদি একজন নতুন উদ্যোক্তা ব্যবসা করতে আসে,
সেক্ষেত্রে তোমার পরামর্শটা কি থাকবে যে কি কি দিক তুমি খেয়াল মানে সে খেয়াল রেখে আসবে, কি কি বিষয় মাথায় রাখবে এই বিষয়টা যদি বলতে? তরুণ উদ্যোক্তার উদ্যোক্তাদের দেখ, উদ্যোক্তাদের সংখ্যা কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। কোয়ারেন্টাইনে এটা সংখ্যা মেয়েদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি বলবো অনেক বেড়ে গিয়েছে। তো সব থেকে প্রথম সাজেশন হচ্ছে নিজের একটা জায়গা তৈরি করার ট্রাই করুন, নিজের যে বিশেষত্ব সেটা ধরে রাখার ট্রাই করুন। অন্য একজন এটা বিক্রি করছে, সেটার বিক্রি ভালো হচ্ছে বলে যে নিজের প্রোডাক্টটা ছেড়ে তার প্রোডাক্টটা সেল করা স্টার্ট করবেন, এটা কখনো করতে যাবেন না। আপনি নিজের বিশেষত্বটা ধরে যতদিন রাখতে পারবেন নিজের একটা জায়গা তৈরি হবে, এতে কষ্ট তারপরে হচ্ছে সময় দুটোই কিন্তু বেশি যাবে। আপনার মনে হবে যে এত কষ্ট করে কি করব, ওই প্রোডাক্ট আনলেই তো হয়, ওটাই তো সেল হবে। এখানে কিন্তু আপনার আলাদা কোনো জায়গা তৈরি হচ্ছে না, আপনার আলাদা কোনো নিজের কোনো বিশেষত্ব থাকছে না। একটা সময় পরে দেখবেন যে ওই প্রোডাক্টের ডিমান্ড কমে যাচ্ছে, আপনি কি তাহলে অন্য প্রোডাক্ট নিয়ে তখন কাজ করা স্টার্ট করবেন? এভাবে কতদিন ভাসমান চলবেন? তো আগেই লক্ষ্য স্থির করুন যে আমি এটা নিয়েই কাজ করব, এটাই হচ্ছে আমার প্রোডাক্ট, আমি এটারই বিশেষত্ব ধরে রাখতে চাই। আর তারপরের কথা হচ্ছে গিয়ে যে এই যে কাজ করছেন, কাজে অনীহা লাগতেই পারে, প্রথম প্রথম আপনার কাস্টমার্স থাকবে না, তার মানে এই না যে আপনার কাস্টমার্স কখন আসবে না। আপনি যদি আপনার বিশেষত্ব ধরে রাখতে পারেন, আপনার প্রোডাক্ট ইউনিক করতে পারেন, প্রেজেন্টেশন ভালো করতে পারেন, প্রাইস রিজনেবল রাখতে পারেন, প্লাস হচ্ছে সার্ভিস ভালো দিতে পারেন, কাস্টমার আপনার কাছে আসতে বাধ্য। সেটা যার যতই ধরা কাস্টমার থাকুক না কেন, কাস্টমার আপনার কাছে অবশ্যই আসবে এটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার নলেজ গ্যাদার করাটা, এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা অনেক বড় ব্যাপার। এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করছেন, অনেকেই কিন্তু সেলস এজেন্ট নিয়ে থাকে, তো বিজনেস স্টার্ট করার অ্যাটলিস্ট 2 মাস আগে আপনি সেলস এজেন্ট হিসেবে কাজ করেন। অবশ্যই যে সেলস এজেন্ট নেয় সে একজন এক্সপিরিয়েন্সড সেলার হয়, তো এক্সপিরিয়েন্স সেলারের আন্ডারে কাজ করলে আপনি কিন্তু তার বিজনেস এথিক্স, রুলস, সিস্টেম, সে কিভাবে কাস্টমারদের হ্যান্ডেল করছে, বিজনেসের যে মিনিমাম জেনারেল ম্যানার্স গুলো আছে সেগুলো আপনি শিখতে পারবেন। এক্ষেত্রে কি হবে, ফার্স্টের দিকে যেসব কাস্টমার দেখা যায় আপনার থেকে অনেক ব্যাপারে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে, সেসব কাস্টমার কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে না। নতুন সেলার হিসেবে আপনাকে তো তারা একটা আলাদা স্পেস দেবেই, প্লাস হচ্ছে আপনার সার্ভিসের জন্য কিন্তু তারা আপনার রিপিট কাস্টমারে পরিণত হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে সেলস এজেন্ট হয়ে অনেকেই কাজ করেন, বলেন যে 2 মাস টাইম আমি নষ্ট করব। সেক্ষেত্রে আপনাদের একটা গল্প শোনাই, আমি যখন 2015-তে ফার্স্ট ফেসবুকে এই ব্যাপারগুলো দেখি, তখন ইউকের একটা বড় শপ, ওরা ইউকে বেসড এর প্রোডাক্ট নিয়ে কাজ করত, ওরা হচ্ছে মেনলি কসমেটিক্স নিয়ে কাজ করত। তো এটা শুনলে সবাই হাসবে, 2015 সালে আমি একটা টেক্সট কপি করে সেটা পেস্ট করতে জানতাম না। তো অনলাইন বিজনেসে ঢোকার যে খুব ইচ্ছা ছিল আমার না, বাট আমার ইন্টারেস্ট ছিল যে কিভাবে টাকা ইনকাম করা যায়, আমি একটু এটা দেখতে চাই, মানে অনলাইনে কিভাবে টাকা ইনকাম করে। তো তো তখন ওদের দেখলাম যে সেলস এজেন্ট নিচ্ছে, ওদের সাথে কথা বলার পর ওরা আমাকে অ্যাড করে দিল ওদের একটা গ্রুপে, সেখানে 80+ মেয়ে কাজ করতো, আর এক্সপিরিয়েন্স অনুযায়ী ওরা ওদের পেমেন্ট করতো। যেহেতু আমার এক্সপিরিয়েন্স 0 ছিল, আমার পেমেন্ট ছিল 100 টাকা বিক্রি করতে টাকা দেওয়া হবে। সেখানে আমি প্রায় 3.5 মাসের মতো কাজ করে করেছি, আর আমার সেল ছিল পুরো 0। পুরো 3.5 মাস বসে বসে আমি শিখেছি, তারা কিন্তু আমাকে হাতে কলমে ধরিয়ে শিখিয়েছে কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়। সো এই যে আমি বললাম, হ্যাঁ অনেকে এখন কপি পেস্ট করতে পারেন, কিন্তু বিজনেসের এরকম খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমাদের শিখতে হবে। তো সেলস এজেন্ট হিসেবে কাজ না করলেও 2 মাস অ্যাটলিস্ট শিখে আসুন যে বিজনেসটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, কাস্টমার্স কিভাবে হ্যান্ডেল করতে হবে, বিজনেসে কি কি রুলস বা রেগুলেশন মানতে হয়, একটা মিনিমাম সাধারণ জ্ঞান অর্জন করে তারপরে আসুন। দেখবেন একটা সময় পর না নিজের একটা জায়গা দেখতে পাবেন যে হ্যাঁ, এটা আমার জায়গা, এটা আমার জিনিস, এটা আমি নিজে করতে পারছি। ধন্যবাদ তোমাকে এত সুন্দর কিছু পরামর্শ আমাদের নতুন উদ্যোক্তাদের দেওয়ার জন্য।
কারণ হচ্ছে অনেকেই শূন্য জ্ঞান নিয়ে তোমার মতোই শুরু করে, কিন্তু অনেক বাধাগ্রস্ত অনেকে হচ্ছে মন ভেঙে যায়, ফিরে যায়। তারা যাতে ফিরে না যায়, তোমার মতো সফলতা অর্জন করে, তার জন্য এই পরামর্শগুলো আসলেই দরকার। আর হচ্ছে আমরা এই প্রোগ্রামের কারণটাই এইরকম যে আমরা উদ্যোক্তাদের আনবো, তারা গল্প শোনাবে, তার থেকে সবাই অনুপ্রাণিত হবে। যাই হোক, তোমাকে তুমি যেহেতু এই সমস্ত পরামর্শগুলো আমাদের নতুন উদ্যোক্তাদের দিয়েছো, নিশ্চয়ই তুমিও যখন বিজনেস শুরু করছো, এই যে তুমি গল্প শেয়ার করলে, ওভাবেই এগিয়েছো, তো এই বিজনেসটা নিয়ে ভবিষ্যতে কতদূর যাওয়ার আশা? কারণ অনেকের একটা অ্যাম্বিশন থাকে না যে আমি এভাবে এগিয়ে যাব পরিকল্পনা মাফিক, তো সেক্ষেত্রে তোমার বিজনেসটা নিয়ে কতদূর বা কিরকম হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা? অলরেডি মানে প্ল্যান সেট আপ হয়ে গেছে যে বরিশালে অ্যাটলিস্ট না হোক নিজের একটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে। আমি যেসব প্রোডাক্ট বেসে কাজ করছি সেই সব প্রোডাক্ট যাতে একটা শোরুমের মধ্যে তারা পায়। এই যে অনলাইনের ব্যাপারটা আমার কিন্তু পিক আপ পয়েন্ট আছে, বাট তাও কাস্টমারদের প্রবলেমটা কি হয়, পিক আপ পয়েন্টে এসে নিতে তাদের সমস্যা, তারা প্রোডাক্ট কিন্তু দেখে নিতে পারছে না, তারা অর্ডার করছে সেটা আমি প্যাক করে তাদের হাতে দিচ্ছি, সেটাই তাদের নিতে হচ্ছে। তো আমি একটা নিজের আউটলেট খুলতে চাই যেখানে আমার ফুড প্রোডাক্টস এর সেক্টর আলাদা থাকবে, কসমেটিক্স এর সেক্টর আলাদা থাকবে, এছাড়া খাবারের যে সেক্টরটা আমার ফ্রোজেন ফুড থেকে স্টার্ট করে আমার যে ফুড আইটেম গুলো ওগুলোর একটা আলাদা সেক্টর থাকবে। তো আমার একটা আউটলেট খোলার বরিশালে অবশ্যই ইচ্ছা আছে, যেহেতু ঢাকায় পড়াশোনা করছি তো এই ব্যাপারটা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে যে একটা আউটলেট খুলবো, বাট ইনশাল্লাহ ইন ফিউচার আমার একটা আউটলেট দেওয়ার ইচ্ছা আছে বরিশালে। হ্যাঁ, ধন্যবাদ তোমার এত সুন্দর পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরাও চাই তুমি অনেক দূর এগিয়ে যাও, এভাবে প্রত্যেকটা মেয়ে সফলতা অর্জন করুক, সবাই তার স্বপ্ন পূরণ করুক, এটাই আমরা চাই। তো লাস্ট হচ্ছে তোমাকে একটা জিনিস জানতে চাবো, এই যে তুমি এতটা পরিকল্পনা করছো, এতটা এগিয়ে যাবার চিন্তা করছো, প্রত্যেকটা মেয়েরই তো অনেক স্বপ্ন থাকে কিন্তু হয় না, কিন্তু সেক্ষেত্রে আমি জানতে চাবো যে একটা মেয়ের স্বাবলম্বী হওয়া তুমি তোমার জায়গা থেকে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করো? এই তুমি আজকে স্বাবলম্বী, তো সেক্ষেত্রে স্বাবলম্বী হওয়াটা মেয়েদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টা যদি বলতে। সত্যি কথা বলতে শুধু মেয়েদের না, প্রতিটা মানুষেরই কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। শুধুমাত্র যে আপনি আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন সেটা না, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছেন সেটা না, আপনার ফ্যামিলিতে আপনার একটা কিন্তু সমান কন্ট্রিবিউশন আছে। সেক্ষেত্রে এটা খুব বাজে শোনাচ্ছে কিন্তু এটাই সত্যি, আপনার ফ্যামিলিতে যে মেম্বারটা হচ্ছে টাকা ইনকাম করে তার রেসপেক্ট, তার জায়গা অবশ্যই বড়। এটা খুবই বাজে শোনালো, এটা একটা সত্যি কথা। তো আপনি যখন আপনার ফ্যামিলিতে সমান হয়ে কন্ট্রিবিউট করবেন একজন মেয়ে হিসেবে, আমি মনে করি একজন মেয়ের একজন ছেলের থেকে, আমি সম অধিকারের ব্যাপারটা আসছি না, বাট যদি মেয়েরা যতটুকু রেসপেক্ট আর হচ্ছে অধিকার ডিজার্ভ করে সেই ব্যাপারটা আমি আসি, তাহলে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা অবশ্যই রেসপেক্ট, তারপরে অধিকার তাদের অবশ্যই বেশি থাকে। কিন্তু আপনি যখন কন্ট্রিবিউশন করছেন এই ব্যাপারটা কিন্তু আর থাকছে না, যে হ্যাঁ আপনি ইনকাম করছেন না আপনাকে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, বাট আপনি যখন ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবেন আপনার দিকটাও সমানভাবে দেখা হবে। এছাড়া নিজের হাত খরচ থেকে শুরু করে নিজের কোনো কিছুর ব্যাপারে আপনার কিন্তু কোনো কিছুর উপর কারো উপরে ডিপেন্ড করতে হচ্ছে না, যে হ্যাঁ সে আমাকে দিবে তারপর আমি আমার এই জিনিসটা করব, এই ডিপেন্ড করার ব্যাপারটা কিন্তু থাকছে না। তার থেকে বড় যে ব্যাপারটা, যে প্রতিটা মানুষের লাইফে একটা আলাদা জিনিস থাকা উচিত, যে হ্যাঁ এটা আমার নিজের, এখানে কারো হাত নেই, এই জিনিসটা আমার একার, একদমই নিজের তৈরি করা। তো যখন উদ্যোক্তারা শুরু করে তখন দেখা যায় অনেক রকম বাধা আসে, কেউ কিন্তু আপনাকে হেল্প করতে আসে না, নিজে থেকে জিনিসটা নিজের বাচ্চার মতো করে বড় করে তুলছেন। যখন এই জিনিসটা বড় হয়ে যায়, সাকসেসফুল হয়ে যান, তখন মানুষ দেখতে আসবে, আর সেই সময় আপনি জোর গলায় বলতে পারবেন যে এটা শুধুই মাত্র আমার, এটা আমি নিজে পেরেছি, আমি নিজে করেছি। আর
এখানে কিন্তু আপনি যতক্ষণ না উদ্যোক্তা হচ্ছেন ততক্ষণ আপনি শুধু একটা নর্মাল মানুষ, কিন্তু যখন আপনি উদ্যোক্তা হয়ে যাবেন তখন আপনার নামের সাথে কিন্তু একটা ব্র্যান্ড নেম অ্যাটাচ হয়ে যাবে। যেমন ধরেন এখন কুকআউট চিরুয়ালি মানেই কিন্তু মেধার নাম চলে আসতেছে মানুষের মাথায় আসতেছে, হ্যাঁ ওটা তো মেধার, বা এটার জন্য কিন্তু মেধার সাথে যোগাযোগ করতে হবে। আমি যদি এই ব্যাপারগুলোতে ইনভলভই না থাকতাম মেধাকে কেউ জানতো না, আর মেধা হচ্ছে আজকের শোতেও আসতো না। তো নিজের একটা জায়গা তৈরি করতে, নিজেকে বলতে গেলে নিজে পরিপূর্ণ মানুষ হয়ে যদি বাঁচতে চান অবশ্যই নিজের কিছু একটা আলাদা ভাবে দরকার। সেক্ষেত্রে নারীদের ক্ষেত্রে বলবো যে উদ্যোক্তা না হয়ে উঠলেও স্বাবলম্বী হওয়াটা সব থেকে বড় দরকার। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। তোমাকে। তো তো এবার ফিউচার প্ল্যানিং সম্পর্কে শুনলাম, এখন তোমার একটু অন্য সাইডটাতে আসি। তুমি যেহেতু ল নিয়ে পড়ছো, একটা টাইমে হচ্ছে ইনশাল্লাহ তুমি ল পড়া শেষ করবে, তারপর দেন হচ্ছে মাস্টার্স করবে, বা তখন হচ্ছে তুমি একসময় অ্যাডভোকেট হয়ে যেতে পারো বা কিছু। তো ওই প্রফেশনটায় যাওয়ার ইচ্ছা নাকি এই বিজনেসটাই ক্যারি করার ইচ্ছা? মানে অনেক হয় যে আমার হচ্ছে স্টাডি প্ল্যান অনুযায়ী একটা প্রফেশন আমি চুজ করছি, সেটা যাব নাকি হচ্ছে এই বিজনেসের ধারাবাহিকতাই চলবো, কোনটা, নাকি দুটোই একসাথে সামলানোর ইচ্ছা, কোনটা? আপু, একটা মেয়ে যে সংসার সামলায় বিজনেসটা সামলাচ্ছে সেও কিন্তু দুইটার দিকই সামলাচ্ছে। আমি স্টিল কিন্তু পড়াশোনার সাথেই বিজনেসটা রান করছি, তো পড়াশোনায় আমার ক্ষতিগ্রস্ত তেমন একটা হচ্ছে না, এমনকি আমার পার্সোনাল লাইফও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ আমি মেনটেন করতে পারছি। হ্যাঁ, যদি আমি ফিউচারে ইন ফিউচার, কারণ জব প্রফেশনে গেলে লাইফটা কেমন হবে টিল নাও আমি জানি না, বাট আমার অবশ্যই ইচ্ছে আছে যে জব সাইট প্লাস হচ্ছে বিজনেস সাইট দুটোই একসাথে চালানো, যেহেতু এটা আমার পুরোটাই আমার প্যাশন থেকে করা। ফুড কিন্তু আমার পুরাটাই আসছে প্যাশন থেকে, আমি যথেষ্ট পরিমাণে ফুডি একটা মানুষ, খাবার বলতে আমি পাগল। তো ফুডের সাথে কাজ করছি মানে নিজের আত্মা থেকে জড়িত, তো নিজের আত্মাকে নিজের থেকে আলাদা কখনোই করতে চাইবো না। ধন্যবাদ, তোমার এই কাজগুলো সফল হোক, তুমি দুটো দিকে সামলাতে পারো তা চাই আমরা। আমাদের এখানে যে কমেন্ট গুলো এসেছে, আমরা কমেন্ট পড়েছি, সেখান থেকে মনে হচ্ছে অনেকেই তোমার হচ্ছে কেউ হয়তো তোমার খুব কাছের ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, বা হচ্ছে বলে কাস্টমার হতে পারো। তো এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি, তুমি ফ্যামিলির বিষয়টা বললে, তারা অনেক সাপোর্টিভ ছিল, এখন যেহেতু তুমি বিজনেস শুরু করেছো ইন্টার থেকে, তো সেক্ষেত্রে তোমার ফ্রেন্ড সার্কেল ছিল, পরবর্তী সময় অনেক কাস্টমার হয়েছে, এক্ষেত্রে তাদের সাপোর্টটা কেমন পেয়েছো? এবং এমন হয় যে আমাদের কাছের মানুষদের মধ্যে থেকে, ধরো আমরা ফ্রেন্ড সার্কেলে একজন বিজনেস শুরু করলাম, তো সেক্ষেত্রে অনেক দেখা যায় যে ফ্রেন্ডরা দূরের থেকে নিবে, কাছের থেকে তোমার কাছ থেকে অনেক শুরু করলো বা তোমাকে সাপোর্ট দিলো, তো সেক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল থেকে কেমন সাপোর্ট পেয়েছো? 2016 সালে যখন প্রথম শুরু করি তখন অনেক স্ট্রাগল করতে হয়েছে, বিজনেসে অনেক টাইম দিতে হয়েছে, তো ফ্রেন্ডের সাপোর্ট না থাকলে না এই ব্যাপারগুলো পসিবল হয় না। আপনি যখন একটা কাজের মধ্যে ঢুকে যান প্লাস পাশাপাশি আপনার পড়াশোনাও আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ফ্রেন্ড সার্কেলের যে মজা, যে পার্টি, যে আড্ডা, এইসব ব্যাপারগুলো থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছেন। আর ফ্রেন্ডরা আপনাকে দেখা যাবে একটু এক্সাইট করে রাখা মানে রেখে দেয়। আমার ক্ষেত্রে এটা হয়নি, আমি ব্লেসড যে আমার ফ্রেন্ডরা এক্ষেত্রে পুরো সাপোর্ট ছিল, তারা আমার বিজনেস কি বলে প্রচারণায় তো হেল্প করেই ছিল, কখনো অ্যাটলিস্ট আমাকে আলাদা করে ফেলেনি। হ্যাঁ, কাজ করতে করতে যখন দেখছি যে ফ্রেন্ডের থেকে দূরে সরে গেছি, ওরাই কিন্তু আলাদাভাবে আমার টাইম অনুযায়ী পার্টি অর্গানাইজ করতে, হ্যাঁ চল আমরা ওইখানে যাই, ওখানে ঘুরতে যাই, তোর টাইম অনুযায়ী যাব, এরকম ব্যাপারটা আমার ফ্রেন্ড সার্কেলের থেকে পেয়েছি। এমনকি ভার্সিটিতে ওঠার পরে যে নতুন ফ্রেন্ডরা, ওরাও অনেক সাপোর্টিভ। ফ্রেন্ড সার্কেল না থাকলে অনেস্টলি একটা মানুষ কিন্তু একা কাজ করতে করতে একসময় ডিপ্রেশনে চলে যায়, বাট আমার ক্ষেত্রে কখনোই এটা হয় না। আমার ফ্রেন্ডরা এতটা সাপোর্টিভ, এতটা বোঝে। আমি যখন মানে সকাল 7টায় উঠে সব কাজ না সামলে ক্লাসে যেতে যেতে দেরি করি, তো আমি প্রচন্ড ঘুম পাগল মানুষ, আমি ক্লাসে ম্যাক্সিমাম টাইমে ঝিমাই। আমার ফ্রেন্ডরা আমার জন্য কফি নিয়ে আসে ক্লাসে, এমনকি ম্যামদের এরকম একটা ধারণা হয়ে গেছে যে আমার ওই কফিটা ওই সময় দরকার, ম্যাম নিজে থেকে বলে, এমনও আছে যে হ্যাঁ আপনি কফিটা খান তারপর আমরা লেকচার শুরু করি। তো টিচারদের সাপোর্ট,
ফ্রেন্ড সার্কেলের সাপোর্ট না থাকলে না এত দূর আসাটা পসিবল ছিল না। দেখা যেত এক টাইমে আমার মনে হতো ধুর এসব ফালাই দিই, লাইফে যদি কাছের মানুষরাই না থাকে এসব দিয়ে আমি কি করব। আসলে চারপাশের মানুষগুলো এভাবে প্রতিনিয়ত আমাদের অনুপ্রেরণা দিক, সাপোর্ট করুক, এটাই আমরা চাই। একটা মেয়ে না প্রত্যেকটা মানুষের জন্য একা চলা পথ চলা সম্ভব না, যেহেতু আমরা সামাজিক জীব, সবার সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে যাব এই আশা করি। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি জরুরি, যেহেতু আমরা ধরেই নিয়েছি যে মেয়েরা শারীরিক গঠন বা যে কোনো দিক থেকে হোক ছেলেদের তুলনায় অবশ্যই সৃষ্টিকর্তা কিছুটা অন্যরকম করে সৃষ্টি করেছে, কিন্তু আমরা ভাববো না যে আমরা দুর্বল, সেই দুর্বলের কথাটা থেকে সরে আসব। আর তোমার কথাটার সাথে আমি তাল মিলাতে চাই যে সম অধিকার কেন, সম অধিকার তো হবে না, কারণ মেয়েদের অধিকার গুলো অনেক উপরে। একটা মেয়ে মা হতে পারে, একটা মেয়ে বিজনেস করতে পারে, একটা মেয়ে জব প্রফেশনেও যেতে পারে, সব দিক সামলাতে পারে। তো এই যে এত সুন্দর গল্পগুলো আমাদের সাথে শেয়ার করলে, আমরা এতটা টাইম তোমার সাথে স্পেন্ড করলাম, তোমার অনেক জিনিস আমরা জানলাম, আমাদের সবাই অনুপ্রেরণা পেলো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিউ রেডিওর পক্ষ থেকে, অপরাজিতা প্রোগ্রামের পক্ষ থেকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা লাস্ট একটু কমেন্ট পড়ে তোমার একটু কাছ কমেন্ট পড়ে তোমার কাছ থেকে তোমার হচ্ছে কমেন্ট এসেছে, নাবিদ নাসিব কমেন্ট করেছে, আপু বিগ ফ্যান আর শিয়ানা মেধা। তারপর হচ্ছে সানজিদা রিফা কমেন্ট করেছে, আমরাও তোমার আউটলেট দেখতে চাই আপু। ইনশাল্লাহ আপু তোমরা পাশে থাকো তাহলেই পারবো। আর লাস্ট আসছে আর রিফা, লাস্ট আসছে বেস্ট অফ লাক আপি আর শিয়ানা মেধা। থ্যাংক ইউ আপু। আচ্ছা এখন আচ্ছা আমরা তো একটা আমরা ফিডব্যাক নিতে চাচ্ছি, তার আগে ফিডব্যাক নিতে জানতে চাচ্ছি চাচ্ছি তার তার আগে আগে বিও রেডিওতে তুমি এসেছো, এতক্ষণ টাইম আমাদেরকে দিয়েছো, তোমার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করেছো, আমরা শুনেছি, ভালো খারাপ মন্দ লাগাগুলো আমরা জেনেছি। তো তোমার কেমন লেগেছে বিও রেডিওতে আসতে পেরে, তোমার গল্পগুলো বলতে পেরে? ফার্স্টে আমি থ্যাংক ইউ দিতে চাই বিউ রেডিওকে প্লাস অপরাজিতা শোকে, যে আমাকে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য এখানে এসে আমার গল্পটা শেয়ার করার জন্য আমি সত্যি অনেক অনার্ড। আর সত্যি কথা বলতে এটা আমার লাইফে ফার্স্ট, এরকম কোন আমি শোতে গেস্ট হিসেবে আসছি, আমার মানে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা তোমার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। থ্যাংক ইউ আপু, আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা এতক্ষণ কথা বলছিলাম উদ্যোক্তা কুক আউট ও চিরলির আরশিয়ানা মেধার সাথে, ওর নানা গল্প শুনলাম, আপনারা শুনলেন। আপনারাও চাইলে যারা আছেন অপরাজিতা প্রোগ্রামের মাধ্যমে আপনাদের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করে চলে আসতে পারেন। শুধু অপরাজিতা প্রোগ্রাম কেন, বিউ রেডিও এখন নানা প্রোগ্রামে ভরপুর। কি নেই আমাদের এখানে? বিনোদন টুকিটাকি, অ্যাথলেট আইকন, 56,000 বর্গমাইল, কোয়ারেন্টাইন ডায়েরি, কি নেই? সবকিছুতেই এখন ভরপুর। আর বিউ রেডিওর অ্যাপ কিন্তু 24 ঘন্টাই চলছে। আর প্রোগ্রাম কোনোভাবে মিস করলে অবশ্যই ইউটিউবে এপিসোড গুলো পেয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকবেন। এছাড়াও আমরা মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উদ্যোগ নিয়েছি অসমাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পাঠ করে শোনাবার জন্য, কারণ আমাদের দেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তাই প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 থেকে প্রচারিত হচ্ছে বিউ রেডিওর আরজেদের কণ্ঠে অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা থেকে অংশগুলো। আপনারা অবশ্যই চোখ রাখুন বিউ রেডিওর সাথে। আজকের পুরো প্রোগ্রামটার সাথে আমি ছিলাম আরজে রেজওয়ানা, আবারও অন্য দিন অন্য ঠিক একই সময় অন্য কারো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। পুরো প্রোগ্রামটাতে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন সাকিব শাহরিয়ার ফারদিন, তাকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সুন্দর ডিজাইনার প্রচারণার মাধ্যমে আমাদের প্রচারণা জানতে পেরেছেন ব্যানারের মাধ্যমে, সেই ব্যানারের ডিজাইনার আব্দুল হাফিজ তামিমকেও ধন্যবাদ। আমাদের প্রোগ্রামটি এখানেই শেষ করছি আমি, আবারও নতুন প্রোগ্রামে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন একে অপরের, আর অবশ্যই বিউ রেডিওর সাথে থাকবেন, বোরিং সময়টাকে উপভোগ্য করে তুলুন বিউ রেডিওর সাথে। ধন্যবাদ, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।